আলাইকুম সবাইকে আরএসটিভি সংবাদে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আক্তার সুমি শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম বাপি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন রাজহমেদের রিপোর্ট জানাচ্ছেন খাদিজা আক্তার বৃষ্টি প্রধান খবর সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হয়েছে ছেলে বাপ্পা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তার শেষকৃত্য সম্পন্ন হয় বাপি লাহিড়ির শেষ যাত্রার ছবি ও ভিডিও প্রকাশে এসেছে এতে দেখা গেছে বাবার মুখাগ্নি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাপ্পা কালো চশমা ভীষণ পছন্দ ছিল বাপি লাহিড়ির শেষ যাত্রাও তার চোখে ছিল সেই সানগ্লাস বাপি লাহিড়ির মেয়ে রিমার স্বামী গোবিন্দ বানশাল জানান গত মঙ্গলবার রাত 8:30 থেকে 9:00 মধ্যে সবার সঙ্গে খাওয়া দাওয়া করেন বাপি লাহিড়ি তার 8 ঘন্টার মধ্যে অসুস্থ বোধ করেন হাসপাতালে ভর্তি করার পর রাত 11:44 বাপি লাহিড়ির মৃত্যু ঘোষণা করা হয় মৃত্যুকালে সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ির বয়স হয়েছিল 69 বছর অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপি লাহিড়ি একাধারে ছিলেন গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক ও গায়ক খাদিজা আক্তার বৃষ্টি আরএসটিভি নিউজ সবাই ভালো এবং সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন রাখবেন আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ